अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। हे भगवान, अमर निहार बाबू रक्षा कर बेन अपनी, उनार जन कोनो क्षति ना है। মা মেসেজ করেছে, ওষুধ দোকান থেকে একটুখানি ওষুধ আনতে হবে, আমি নিয়ে আসছি। বাইরে তো এখন রুচিতা পুজো করছে। প্রতীক, আমিও যাচ্ছি। এসো তাহলে। রুচিতা, রুচিতা, এইসব কি তুমি এই অবস্থায়? আরে এই মেয়েটাকে তুমি কি জিজ্ঞেস করছো? যদি ওর কাছে বলার মতো কিছু থাকতো তাহলে এত বড় একটা খেলা খেলতো না আমাদের সাথে। বাবা, আমার কথাটা একবার শুনে নি। বলা কওয়ার মতো কিচ্ছু বাকি নেই রুচিতা। আগে আমার ছেলের অ্যাক্সিডেন্ট করিয়ে দিলে, আর এখন এভাবে এসে আমার নিহারের কে জানে কি ক্ষতি করবার জন্য এসেছো তুমি এ বাড়িতে। না মা, আমার ভুল উদ্দেশ্য ছিল না। আমি তোমার মানসিকতা তোমার কাজকর্মেই প্রকাশিত হচ্ছে। আর ঋতু, তুমিও ওর সাথে মিথ্যে বললে? তুমি জানতে তো ও রুচিতা, তাহলে এত বড় কথাটা তুমি লুকোলে কেন? রতনে ঠিক রতনই চেনে, তাই না? ঋতু, রুচিতার যা হবার আগে তুমি এই বাড়ির বউ, আর সে দায়িত্ব তোমার কাছে অনেক বেশি বড়। আমি তো স্বপ্নেও ভাবিনি যে আমাদের বউরা আমাদের সঙ্গে এরকম নাটক করবে, এত মিথ্যে বলবে। একদম ঠিক বলেছো তুমি। ঋতুর সঙ্গে এ ব্যাপারে আমি পরে কথা বলবো। এই মেয়েটা এক নম্বরের নাটুকে রংঢং করা মেয়ে। কথায় কথায় পরিবারের কাছে মিথ্যে বলা, কথা লুকানো ওর অভ্যেস হয়ে গেছে। আমাদের পরিবারটাকে নাটক বানিয়ে রেখেছে ও। যখনই দেখবে একটা নতুন নাটক, একটা নতুন কাণ্ড, আমাদের সবাইকে আঙুলে নাচাতে চায় এই মেয়েটা। ব্যাস বুনাম, অনেক রাত হয়েছে, আশপাশের লোকেরা শুনছে, সবাই ভেতরে চলো। ভেতরে গিয়ে কথা বলছি, চলো। এবার বলো রুচিতা, কি এমন অসুবিধা ছিল যে তুমি আমাদের চোখে ধুলো দিচ্ছিলে? এই বাড়ির বউ হওয়া সত্ত্বেও এই বাড়িতে চাকরানি হয়ে থাকতে হলো? বাবা, আপনি ভুল ভাবছেন। আমি নিজের দায়িত্ব পালন করতে এসেছিলাম, নিজের স্বামীকে আমি ফিরে পেতে চেয়েছিলাম, নিহার বাবুর মনের সাদা কাগজে আমাদের পুরনো স্মৃতি তুলে ধরতে এসেছিলাম, যাতে যাতে ওনার মনে আমি আবার জায়গা করে দিতে পারি। তবে পুনম যখন তোমাকে আনতে গেছিল তখন তুমি ফিরতে রাজি হওনি কেন?
উত্তর দাও রুচিদা, তোমার নিজের দায়িত্ব পালনের যখন এতই তাগিদ ছিল তখন ফিরে আসলে না কেন? তখন ওই দায়িত্ব পালনের কথা মনে ছিল না তোমার? বাবা, আরে ওকে কি জিজ্ঞেস করছো তুমি? মিথ্যে কথা বলে ও তো বিশাল পারদর্শী। আমার কোনো মিথ্যে গল্প বলে তোমাকে ওর জালে ফাঁসিয়ে নেবে, ওকে জিজ্ঞেস করছো কেন তুমি? এক মিনিট পুনম, আমি রুচিতার মুখ থেকে উত্তরটা শুনতে চাই। আমি এখানে বসতে আসিনি, এই কাগজটা দিতে এসেছি। হে ভগবান, আবার ওই ডিভোর্স পেপারসের কথা না বলে দেয়, কি করে আটকাই ওকে? বলো রুচিতা, চুপ করে আছো কেন বলো? আমি কিছু জিজ্ঞেস করছি রুচিতা, এখন তোমার কোনো উত্তর নেই কেন? বাবা, বাবা আসলে আগুন, আগুন, আগুন! এই আগুন এখানে লাগলো কি করে? আগুন লেগেছে বাবা, কিছু কর। আমি জল নিয়ে আসছি। প্রতীক, তাড়াতাড়ি জল নিয়ে এসো। এই আওয়াজ কোথা থেকে আসছে? হ্যাঁ সঞ্জয়। হ্যাঁ বল। তোমার মিথ্যে নাটক কিন্তু আর নয়, রেহাই দাও আমার পরিবারকে, আমার ছেলেকে, বেরো এখান থেকে। মা প্লিজ এরকম করবেন না, আমার আর নিহার বাবুর ভালোবাসাই আমাদের অস্তিত্ব মা, সেটাকে এভাবে ভেঙে গুড়িয়ে দেবেন না মা, প্লিজ। নিহার ওর জীবন থেকে তোমায়, তোমার অস্তিত্বকে মুছে দিয়েছে। সামনে থেকেও তুমি ব্যাপারটা বুঝতে পারো না? যদি তোমার ভালোবাসার কথা এতই ভাবতে রুচিতা, তবে এরকম ছদ্মবেশে নিয়ে আড়ালে রাখতে না। ওই দিন পুনমকে তুমি এইভাবে ফিরিয়ে দিতে পারতে না। সরি বাবা, আমি এই কথাটা বলতে চাইছিলাম না, কিন্তু এবার না বলে পারছি না। ওই দিন রুচিতা এই জন্যই মায়ের সঙ্গে আসেনি, কারণ মা ওকে আনতে যাননি। এটা তুমি কি বলছো ঋতু? আমি নিজে নিয়ে গেছিলাম পুনমকে রুচিতার বাড়িতে, কি পুনম? বাবা, সেদিন মা আপনার সাথে আমার বাড়ি গিয়েছিলেন, কিন্তু আমাকে ফিরিয়ে আনার জন্য নয় বাবা, বরং আমার আর নিহার বাবুর ডিভোর্স করানোর জন্য গিয়েছিলেন। উনি চান যে আমি নিহার বাবুকে ডিভোর্স দিয়ে দিই। রুচিতা, পুনম নিজের ছেলের জন্য তোমাকে দু চারটে কড়া কথা বলতে পারে, তুমি ওর উপর এত বড় অভিযোগ করছো? এত বড় কথা বলতে তোমার বুক একটুও কাঁপলো না? এটা যদি মিথ্যে হতো তাহলে আমি আমার ভালোবাসার দিব্যি দিয়ে বলছি সেদিন আমি মায়ের সাথে বাড়ি ফিরে আসতাম, এরকম কাজের মেয়ে হয়ে থাকতাম না। পুনম, এসব কি? তুমি রুচিতার বাড়িতে ডিভোর্সের কাগজ নিয়ে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম, আমি ওদের বাড়ি ডিভোর্স পেপার নিয়ে। নিহার তো রুচিতাকে ভুলে নিজের জীবনে মগ্ন, তাহলে কেন ওকে ওই সম্পর্কের বাঁধনে বাঁধবো যে সম্পর্কের আমার ছেলের কাছে কোনো অস্তিত্বই নেই? সেই জন্যই আমি ওদের দুজনের ডিভোর্স করাতে চেয়েছি।
ব্যাস পুনম ব্যাস। এইরম নোংরা সিদ্ধান্ত তুমি তোমার মনে আনবার সাহস কি করে করলে? এই গোয়েল পরিবারে সম্পর্ক জোড়ার রীতি আছে, ভাঙার নয়। তবু স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনকে ভাঙার কথা তুমি ভাবলে কি করে? একজন মায়ের কাছে তার মমতার থেকে বড় কিচ্ছু নেই। একজন মায়ের কাছে তার ছেলে, তার সন্তান, তার পৃথিবী সমতুল্য। আর এই মেয়েটা আমার ছেলেকে মৃত্যুর মুখে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। আমি ওকে এর জন্য কোনোদিন ক্ষমা করব না, কখনো না। মা, মা আমাকে সেই দোষের সাজা আপনি কতদিন দেবেন যেটা আমি করিনি? আমি ওই দিন গাড়ি চালাইনি মা, আপনি আমার কথাটা বিশ্বাস করুন, আমি সেদিন গাড়ি চালাইনি। বিশ্বাস? তোমার মতো মিথ্যেবাদীকে বিশ্বাস তো আমি সাত জন্মেও করব না। প্রতীকের বাবা, স্বামী স্ত্রীর সম্পর্ক তো দেখতে পাচ্ছ, আর মা ছেলের সম্পর্ক সেটা কি করে ভুলে গেলে তুমি? সম্পর্কের দাঁড়ি পাল্লায় স্ত্রীর ভালোবাসা, মায়ের মমতার থেকে ভারী হয়ে গেল প্রতীকের বাবা। মিথ্যে আর প্রতারণা সন্তানের ভালোর কাছে কবে থেকে জিততে শুরু করেছে বলো? আর স্ত্রীর মিথ্যের সামনে মার চিন্তার উপর প্রশ্ন কেন তুলছ? কারণ একজন স্ত্রীকে মিথ্যে বলতে ছদ্মবেশ ধরতে বাধ্য করেছিলে তুমি। এদের সম্পর্কের মধ্যে তুমি এমন কাঁটা বিছিয়েছিলে যে না চাইতেও বাধ্য হয়ে ওকে ভুল রাস্তা ধরতে হয়েছে। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।